হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটি ছোট্ট স্টোরি রাইটিং তো সেই স্টোরি রাইটিংটি কি সেই স্টোরি রাইটিংটি হচ্ছে দ্য রিয়েল মাদার অর্থাৎ প্রকৃত মা তো এই স্টোরি রাইটিংয়ের কতগুলো ফলোয়িং আউটলাইন্স দেওয়া আছে তোমরা এই ফলোয়িং আউটলাইন্সগুলো থেকে ফলো করে তোমরা কিন্তু এই স্টোরি রাইটিংটি নিচের মতো করেও লিখতে পারো তো এর উত্তরটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি একেবারে প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি লাইনের মানে বলে তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে যেন না ভুলো তো দেখো তো স্টোরি রাইটিংও ক্ষেত্রেও কি করতে হয় আমাদের সবার প্রথমে একটা হেডিং করতে হয় অর্থাৎ স্টোরিটার নাম দিতে হয় তো আজকে যে স্টোরি আলোচ্য স্টোরির নাম হচ্ছে দ্য রিয়েল মাতার অর্থাৎ প্রকৃত মা এবার কি বলেছে দেখো ওয়ান ডে একদিন টু ওমেন ওয়ার কোয়ারলিং ওভার এ চাইল্ড অর্থাৎ দুজন মহিলা ওয়ার কোয়ারলিং মানে কি ঝগড়া করছিলেন ওভার এ চাইল্ড মানে কি একটি শিশুকে নিয়ে ইচ ক্লেমড উভয় কি করছিলেন দাবি করছিলেন দ্য চাইল্ড অ্যাচ হার ও অর্থাৎ শিশুটি তার নিজের বলে বা নিজের বলে উভয় মাই কি করেছিলেন দাবি করছিলেন দেন তারপর দে ওয়ে টু এ জাজ তার একজন বিচারকের কাছে গিয়েছিলেন টু সেটেল দ্য ম্যাটার এই বিষয়টির সমাধানের জন্য তারপরে কি বলেছে দেখো দ্য জাজ মানে বিচারক হার দ্য কেস অর্থাৎ এই কেসটা বা এই বিষয়টা শুনেছিলেন সেড তিনি বলেছিলেন আই থিঙ্ক আমার মনে হয় ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রবলেম এটা হচ্ছে খুব একটা কঠিন সমস্যা অ্যাট লাস্ট অবশেষে হি কল দ্য গার্ড তিনি পহরিকে ডেকেছিলেন হি অর্ডার তিনি আদেশ দিয়েছিলেন কাট দ্য চাইল্ড ইন টু টু হাফস অর্থাৎ শিশুটিকে দুটি সমানভাগে কাটার জন্য অ্যান্ড গিভ এ হাফ গিভ এ হাফ টু ইচ অফ দেম এবং তারপর কি বলেছিলেন যে প্রত্যেকটা অংশ বা দুটো অংশকে দুজনকে দিয়ে দিতে বলেছিলেন গিভ এ হাফ অর্ধাংশ দুজনকে দিয়ে দিতে বলেছিলেন তখন দেখো নো অর্থাৎ না ক্রাইড আউট ওয়ান অব দ্যম্যান অর্থাৎ তাদের মধ্যে তাদের মধ্যে একজন মহিলা চিৎকার করে উঠেছিলেন ডোন্ট কাট দ্য চাইল্ড অর্থাৎ শিশুটিকে কেটে ফেলো না গিভ হিড টু টু হার এটা ওকে দিয়ে দাও দ্য আদার ওমেন রিমেন সাইল্যান্ড কিন্তু অন্য যে মহিলা তিনি চুপচাপ ছিলেন দ্য জাজ মানে কি দাচ মানে হচ্ছেন সেই বিচারক রিয়েলাইজ বুঝতে পারলেন বা বুঝতে পেরেছিলেন হু দ্য রিয়েল মাদার ওয়াচ অর্থাৎ প্রকৃত মাকে হি গেভ দ্য চাইল্ড টু ইটস মাদার অর্থাৎ তিনি তার শিশুটিকে বা সেই চাইল্ডটিকে তার প্রকৃত মায়ের হাতে তুলে দিয়েছিলেন বা মাকে দিয়ে দিয়েছিলেন অ্যান্ড পানিশ দা আদার এবং অন্যজনকে কী করেছিলেন শাস্তি দিয়েছিলেন তো মোরালটা কী অর্থাৎ নীতিকতা কী এখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম ট্রুথ মাস্ট কাম আউট অর্থাৎ সত্য অবশ্যই প্রকাশিত হবে বা সত্যের জয় অবশ্যম্ভাবী ওকে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এই ছোট্ট গল্পটি খুব মজার ছলে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে সেই সঙ্গে শেয়ার করবে তোমার ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে এবং সব শেষে বলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে করে আমার চ্যানেল থেকে সমস্ত ধরনের আপডেটগুলো পেয়ে যেতে পারো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ